আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। ইউটিউবে ভিডিও বানাতে আসলে কি কি প্রয়োজন? ইউটিউব ভিডিও বা একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার কতটুকু জিনিস প্রয়োজন, বা যেতটুকু না হইলেই নয় সেইটুকুই আপনার প্রয়োজনীয় জিনিস। তো সেখানে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিবেন ক্যামেরা। তো ক্যামেরার জন্য আমরা কি করি, আমরা প্রথমেই হয়তো অত বেশি ইনভেস্ট করতে চাই না, কেননা সেখান থেকে আমি সফল হতে পারি আবার নাও হতে পারি, এই টেনশন আমার মাথার মধ্যে কাজ করে। যদিও লাগাতার যদি আপনি কাজ করে যান, যদি আপনি নিয়মিত কাজ করে যান, তাহলে অবশ্যই সফলতা আপনার আসবে। কিন্তু প্রথমেই আমরা চাই না সেখানে ইনভেস্ট করে আমাদের অর্থ খরচ করতে। তো এই জন্য আমরা কি করব, প্রথমে আমাদের হাতের যে মোবাইল ফোনটি আছে, আমরা অবশ্যই চেষ্টা করব সেই মোবাইল ফোনের যে ক্যামেরা আছে ক্যামেরা দিয়েই ভিডিও শ্যুট করার জন্য। আর ভিডিও ক্যামেরা দিয়ে যখন শ্যুট করব, তখন অবশ্যই মোবাইল ফোনের ব্যাক সাইডের ক্যামেরা আমরা ব্যবহার করার চেষ্টা করব, কেননা ফ্রন্ট সাইডের ক্যামেরার চেয়ে ব্যাক সাইডের ক্যামেরা অনেক রেগুলেশন অনেক বেশি হাই থাকে, এবং সেটার ভিডিও কোয়ালিটি এইচডি হয়। এই বর্তমানে যে স্মার্টফোনগুলো আছে সেগুলোর ক্যামেরা অনেক বেশি সুন্দর, তাই আপনারা অবশ্যই চেষ্টা করলে মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করতে পারেন। তো এরপরে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অডিও রেকর্ডের জন্য। অডিও রেকর্ডের জন্য আপনার বাসায় পরিত্যক্ত যে হেডফোন আছে আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন। অনেক হেডফোন রয়েছে যার যেই ভয়েস রেকর্ডিংয়ের যে অংশটা সেটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে। তো আপনি যদি চান আপনার বাসায় পুরানো সেই হেডফোনটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন, যদি সেটার সাউন্ড কোয়ালিটি ভালো রেকর্ড হয় তাহলে আপনি সেটা অনায়াসে ব্যবহার করতে পারেন। কেননা আপনি যদি একটা ভালো মাইক্রোফোন এখন কিনতে যান তাহলে সেখানেও আপনার 1000-1200 টাকা হয়তো খরচ হতে পারে। যদি আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারেন তবেই আপনি আমি বলবো যে আপনি সেই জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো আপনি ক্রয় করেন। এরপরে যে জিনিসটা হতে প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে লাইটিং বা আদার্স যে প্রয়োজনীয় জিনিস, সেটা আপনারা খুব কম খরচের মধ্যে বাসায় বানানোর চেষ্টা করবেন। ফোল্ডার দিয়ে যে নর্মাল যে লাইটগুলো বাজারে পাওয়া যায় কিনতে পাওয়া যায় সেখান থেকে খুব অল্প টাকা খরচ করে আপনারা লাইটিংয়ের কাজটা সারতে পারবেন। এছাড়া ট্রাইপড ইউটিউবে দেখবেন বিভিন্ন ভিডিও আছে যে কীভাবে খুব সহজে একটা ট্রাইপড বানানো যায়। তো বোতলের সাহায্যে অনেকে তৈরি করে, বিভিন্নভাবে তৈরি করে। আর যদি আপনি না চান তাহলে আপনি কিন্তু খুব কম দামে একটা অল্প দামে প্রথমে একটা ট্রাইপড নিতে পারেন, নিয়ে সেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো এভাবে খুব কম খরচে আপনি ইউটিউবের যাত্রাটা শুরু করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক বেশি হেল্পফুল হবে নতুন ইউটিউবারদের জন্য। তো ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।